আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া জানাচ্ছি শিরোনাম। এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভোট গ্রহণে জটিলতার আশঙ্কা, আট যুক্তি দেখিয়ে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিল নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা বিএনপির সাবেক এমপি এখলাস মোল্লা ও সাবেক কাউন্সিলর ডিপজলে, শর্ত পূরণে ব্যর্থ হয়ে ফিরে গেলেন। দেশে করোনায় আরও 44 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্র থেকে 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার আশা, পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন নিউ ইয়র্ক সফরে। ভারতে নিয়ে আধার কার্ড দেয়া হতো পাচার করা তরুণীদের, টিকটক হৃদয় সিন্ডিকেটের সঙ্গে দেশটির কেউ জড়িত কিনা খোঁজ চলছে। করের আওতা বাড়লে কর হার কমানো সম্ভব, সময়ের সঙ্গে ব্যবসার ধরন বদলাতে হবে, এফবিসিসিআই এর সঙ্গে মতবিনিময়ে সালমান এফ রহমান। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। ভোটার তালিকা করতেই হচ্ছে, পাশাপাশি তৈরি হয়ে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। এ কারণেই এনআইডির দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত, এমন আটটি যুক্তি তুলে ধরে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিয়েছে কমিশন। তাদের দাবি, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে ভবিষ্যতে ভোট গ্রহণে জটিলতা দেখা দিতে পারে। 2007 সাল থেকে ছবি সহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করছে নির্বাচন কমিশন, কিন্তু এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নির্বাচন কমিশনের। এনআইডি কেন কমিশনের অধীনে রাখা দরকার তার যুক্তি দিয়ে মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, কমিশনের নিজস্ব জনবল ও অবকাঠামো দিয়ে এনআইডি পরিচালনা করা হচ্ছে। এনআইডি দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের কাছে গেলে নতুন করে তৈরি করতে হবে অবকাঠামো, প্রয়োজন হবে জনবল, প্রযুক্তি ও যন্ত্রপাতি যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটা আবার নতুন করে করার ক্ষেত্রে কিছু তো ইরেগুলারিটি আসবেই, তাই না? এটা স্বাভাবিক, কোনো একটা নতুন কিছু স্থানান্তর করলে কিন্তু কিছু যে এগুলো আসে, মানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভোটার তালিকার সঙ্গে এটা থাকাটা বেশি যৌক্তিক। কমিশনার বললেন, ভোটার তালিকা এনআইডি ও ইভিএম একে অপরের সঙ্গে জড়িত, এনআইডি কমিশন থেকে সরিয়ে নিলে ভবিষ্যতে ভোট গ্রহণে সমস্যা হতে পারে। ইভিএম কে সুষ্ঠুভাবে যদি আমি প্রয়োগ করতে চাই, সেখানে কিন্তু ভোটার তালিকার সঙ্গে পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, তিনটার কিন্তু একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে। যেহেতু ভোটার তালিকাটা আমার কাছে, জাতীয় পরিচয়পত্রটা আরেক জায়গায় হচ্ছে, সেখানে যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে যদি তথ্যের বর্মিলের প্রশ্ন দেখা দেয়, তখন কিন্তু ওই ভোট গ্রহণের বিষয়টা একটু নিরবচ্ছিন্নতা ভঙ্গ হবে। বর্তমানে 148টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এনআইডি সেবা দিচ্ছে কমিশন, ফলে দায়িত্ব সরানো হলে তৈরি হতে পারে আইনি জটিলতা, দাবি কমিশনের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছেন বিএনপি সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা। অবস্থা বেগতিক দেখে মনোনয়ন ফর্ম না চেয়েই কেটে পড়েন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তিনিও বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। আওয়ামী লীগ বলছে, দলের কোনো পর্যায়ে প্রাথমিক সদস্য পদ দেখাতে না পারায় তারা মনোনয়নপত্র পাননি। উপনির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির পঞ্চম দিনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘটল নাটকীয় ঘটনা। আগে থেকে শোনা যাচ্ছিল মনোনয়ন ফর্ম কিনতে আসবেন বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লা এবং সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজল। দুপুরের বিরতিতে ফর্ম বিক্রি বন্ধ থাকায় প্রায় পৌনে 2 ঘন্টা অপেক্ষা শেষে ফর্ম বিক্রির কক্ষে যান এখলাস, কিন্তু ঘটে বিপত্তি। মনোনয়ন ফর্ম কেনার কোনো শর্ত পূরণ করতে না পারায় এখলাসের কাছে মনোনয়ন ফর্ম বিক্রিতে অসম্মতি জানান
দায়িত্বপ্রাপ্তরা। একদিকে একলাসের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করে অনুরোধ করতে থাকেন তার কর্মী সমর্থকেরা, অপরদিকে ফর্ম কেনার যোগ্যতার পুরো বিষয়টি তুলে ধরা হয় আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে। এভাবে চলতে থাকে মিনিট দশেক, শেষ পর্যন্ত নিরাশ হয়ে কার্যালয় ছাড়তে বাধ্য হন একলাসউদ্দিন মোল্লা ও তার সমর্থকেরা। তবে প্রত্যাখ্যাত হওয়ার পরও হাল ছাড়েননি বিএনপির সাবেক এমপি। দেখলাম যে আপনাকে দিল না, কারণটা কি বললো? আমার ওই কাগজটা এখন। কি কাগজ ওটা? একলাসের এ ঘটনার সময় কক্ষের বাইরে অবস্থান করছিলেন মনোয়ার হোসেন ডিপজল। এক সময়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত এই খল অভিনেতা পরিস্থিতি টের পেয়ে ফর্ম কেনার আশা ত্যাগ করেন। সঙ্গে আসা চলচ্চিত্র জগতের সহকর্মীদের নিয়ে তিনিও দ্রুত আওয়ামী লীগ কার্যালয় ত্যাগ করেন। কি কারণে একলাস মোল্লার ঘটনার পরপরই ফর্ম না কিনেই ফিরে যাচ্ছেন, সে প্রশ্নের সদুত্তর বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এড়িয়ে গেছেন ডিপজল নিজেও, উত্তর না দিয়ে দ্রুতই গাড়ি বহন নিয়ে ধানমন্ডি কার্যালয়ের এলাকা ত্যাগ করেন অপ্রস্তুত ডিপজল। একলাস ও ডিপজলের মনোনয়ন ফর্ম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। নিশ্চিত হওয়ার চেষ্টা করি আমাদের এখান থেকে যে তিনি বর্তমানে আমাদের রাজনৈতিক যে সংগঠন বা কোথাও আমাদের দলীয় সংগঠনের কোনো পদ পদবিতে আসেন কি না, এমনকি প্রাথমিক সদস্য পদ যে আমাদের একটা ফর্ম বিতরণ করা হয় সেটা তিনি পূরণ করেছেন কি না, তাই এরকম কেউ হইলে আমরা নিশ্চিত হলে তাকে ফর্ম দেওয়া হয়। তা আপনি হয়তো জেনে থাকবেন আজকে যারা এসেছিলেন তাদের এরকম কোনো ডকুমেন্টস বা এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়া চলবে 10 জুন বিকেল 5টা পর্যন্ত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা ও উপনির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশে নৈতিক স্খলনজনিত কারণে কোনো এমপি 2 বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে পদ হারাবেন। অর্থ ও মানব পাচার এবং ঘুষ দেওয়ার অভিযোগে গেল বছর কুয়েতে গ্রেপ্তার হন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। ওই মামলার বিচার শেষে গেল 28 জানুয়ারি তাকে 4 বছরের কারাদণ্ড দেয় সেদেশের আদালত। এরপর দেশে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে আসন শূন্য ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই আসনে 21 জুন উপনির্বাচনের জন্য তফসিল দেয় নির্বাচন কমিশন। দেশের কোনো আইন প্রণেতার বিদেশে সাজার পর সংসদ সদস্য পদ বাতিলের ঘটনা ইতিহাসে এটিই প্রথম। এদিকে এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পাপুলের পক্ষে হাইকোর্টে রিট করেন তার বোন নুরুন্নাহার বেগম। তাদের যুক্তি, পাপুল যেহেতু দেশের আদালতে দণ্ডিত হননি সেক্ষেত্রে সংবিধানের 66 অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দণ্ডিত হওয়ার ঘটনা দেশে না বিদেশে তা সংবিধানে উল্লেখ নেই। হাইকোর্ট এটি বিবেচনায় নিয়ে রিটটি খারিজ করে দিয়েছে। 66(2)(d)তে যে অফিসদারি অপরাধ যেটা হয়েছে সেটা দেশে হোক অথবা দেশের বাইরে হোক, একটি একটি যেটা বাংলাদেশের সাথে সুসম্পর্কিত একটা দেশের আদালতেই হয়েছে, যিনি এগ্রিভ হয়েছেন শহীদুল ইসলাম, শহীদুল ইসলামই যেহেতু রিট পিটিশনটা করেনি সেটা রিটও মেনটেনেবল না। ওনাদের সঙ্গে পরামর্শ করে ওনারা যদি মনে করেন যে এটার বিরুদ্ধে ওনারা আপিল বিভাগে যেতে চান আমরা যাব, আর ওনারা যদি এখানেই ব্যাপারটা পরিসমাপ্তি করতে চান তো এখানেই শেষ হয়ে যাবে। এদিকে ওই আসনে নির্বাচনের সময় পাপুলের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে 2019 সালের একটি আবেদন বিচারাধীন। এ অবস্থায় আসনটি শূন্য ঘোষণা ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেন বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। এটির শুনানি শেষে 14 জুন আদেশের দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। ফর্ম না দেওয়া সত্ত্বেও স্পিকার আইন সংবিধান না ফলো করে, আইন না ফলো করে তার আসনটা খালি ঘোষণা শূন্য ঘোষণা করেছে। ইলেকশন পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় ইলেকশন দিতে পারবে না। একাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর 2 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী শহীদ ইসলাম পাপুল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের বেশি সময় পর দেশে দৈনিক করোনা সংক্রমণের শনাক্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, সেই সঙ্গে বেড়েছে মৃত্যু। 24 ঘণ্টায় আরও মারা গেছেন 44 জন। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 2322 জন।
করোনায় মৃত্যু ও সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনিক হিসেবে আবারও বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে মারা গেছেন আরও 44 জন, যাদের মধ্যে পুরুষ 27 এবং নারী 17 জন। তাদের 37 জন সরকারি হাসপাতালে, 3 জন বেসরকারি হাসপাতালে এবং 4 জন বাড়িতে মারা যান। 9 মে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। সেদিন করোনা ভাইরাসে 56 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা এবং রাজশাহী বিভাগে 11 জন, আর চট্টগ্রামে 7, খুলনায় 6, রংপুরে 5, সিলেট ও ময়মনসিংহে মারা গেছেন 2 জন করে। মহামারী শুরুর পর থেকে দেশে করোনায় মারা গেছেন 12,913 জন। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,322 জনের। এর আগে 29 এপ্রিল এর চেয়ে বেশি 2,341 জনের মধ্যে করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 12.12%। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 8,15,282 জনের। করোনার সংক্রমণ ও মৃত্যু কমানোর জন্য শুধু লকডাউন নয়, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সঠিকভাবে মুখোশ ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলা, খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়া, পরিবারে এক বাসায় বাস করিয়ে না, সে আত্মীয় হোক বন্ধু হোক যেই হোক, তার থেকে কমপক্ষে 6 ফিট দূরে থাকা, এবং যদি দুজনই মুখোশ পরে থাকেন সেই অবস্থায়। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 2,062 জন। এ নিয়ে মোট সুস্থ 7,55,302 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় মারা গেছেন আরও 8 জন। এদের মধ্যে রাজশাহীর 4 জন, চাপাই নবাবগঞ্জের 3 এবং পাবনার 1 জন। সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে 1 সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। পাইকগাছা পৌরসভায় এবং 4টি ইউনিয়নে 10 জুন থেকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রাজশাহীতে করোনা সংক্রমণের হার বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আসলে একটা উদ্বেগের বিষয়, প্রতিদিন যদি এত রোগী ভর্তি হয় তো সেক্ষেত্রে একটু তো আমাদের একটু চিন্তা লাগে যে আমরা নতুন নতুন যে ওয়ার্ড তৈরি করছি, দেখছি একটা ওয়ার্ড তৈরি করা আছে যে 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। চাপাই নবাবগঞ্জের সোমবার শনাক্তের হার হঠাৎ কমে 19.13% নেমে এলেও একদিনের ব্যবধানে আবারও 10% বেড়ে গেছে। বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল। হসপিটালে যেতে যাচ্ছি, এই জন্য তাড়াহুড়ো করে উঠে গেছি। আর তাছাড়া আমরা যতটুকু স্বাস্থ্যবিধি মানা যায় চেষ্টা করছি এর মধ্যে দিয়ে। আমি এটা জানি না যে জন্য উঠা নিষেধ, আমি জানি জানা ছিল না। নওগাঁ শহরের রাস্তাঘাটে জনসাধারণ ও যানবাহনের চলাচল আগের চেয়ে বাড়লেও পুলিশি তৎপরতা অনেকটাই কম। সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। আমাদের যে জরুরি যে সেবা আছে, পণ্য পরিবহন, চিকিৎসা, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সরকারি যে লোকজন আছে, এছাড়া কোনো পরিবহন সেখানে চলাচল করতে পারবে না। নোয়াখালীতে লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় 397 জনের নমুনা পরীক্ষায় 94 জনের করোনা শনাক্ত হয়। ঝুঁকিতে থাকা মোংলায় সংক্রমণের হার গত 24 ঘন্টায় 53%। শনাক্তের সংখ্যা বিবেচনায় যশোর ও অভয়নগর পৌরসভায় পরিস্থিতি মোকাবিলায় 20 সদস্যের একটি করে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দেখা যাচ্ছে যে 2-1 জন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে এবং মাস্ক পরিধান করার বিষয়ে তাদের একটু 2-1 জনের ক্ষেত্রে উদাসীনতা আমরা দেখছি, সেগুলোকে আমরা সতর্ক করছি। সাতক্ষীরায় যান চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে কমছে করোনায় শনাক্ত ও মৃতের হার। গত 1 সপ্তাহে দেশটিতে শনাক্তের হার কমেছে 33%, মৃতের হার কমেছে 21 ভাগ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 2,115 জনের, নতুন শনাক্ত 87,000-এর বেশি। এদিকে একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন 7,885 জন, শনাক্তের সংখ্যা 3 লাখ। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 37,51,000 ও আক্রান্তের সংখ্যা 17,43,00,000 ছাড়ালো। প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ব্রাজিলে একদিনে 1,100 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে সংক্রমণ বাড়ায় বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে। এদিকে সোমবার ব্রিটিশ সরকার 25 থেকে 29 বছর বয়সী নাগরিকদের করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20 লাখ ডোজ অক্সফোর্ডের টিকাই চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর আশা, মডার্না বা ফাইজারের টিকা নয়, বাংলাদেশের চাওয়াই পূরণ করবে দেশটি। আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সফরে যেতে পারেন এ কে আব্দুল মোমেন। সেখানে বাইডেনের প্রশাসনের সঙ্গে আলোচনায় টিকার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। দ্বিতীয় ডোজের অক্সফোর্ডের টিকা পাননি প্রায় 14 লাখ বাংলাদেশি। কোথাও থেকে আশ্বাস না পেয়ে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় বাংলাদেশ। দেশটি টিকা দিতে সম্মতিও দিয়েছে, কিন্তু অক্সফোর্ডের টিকাই দেবে কি না তা এখনও নিশ্চিত নয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, দেশের চাহিদাই যাতে পূরণ হয় সেই চেষ্টাই করা হচ্ছে। যে আমেরিকানরা দিলে আমাদের ওইটার কিছুটা হবে। স্যার, ওরা তো মডার্না বা ফাইজার দিতে চাচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা না, আমরা অ্যাস্ট্রাজেনেকা চাইছি। আই থিঙ্ক দে উইল অনার, তারা আমাদের জানিয়েছে যে আমাদের দেবে। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো এবং দেখি কত দেয়। এদিকে জাতিসংঘের একটি আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আব্দুল মোমেন জানান, সেই বৈঠকেও গুরুত্ব পাবে অক্সফোর্ডের টিকার বিষয়টি। এর মধ্যে আর আলাপ হয়নি, এই যে আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম এটা তো তখন পারেনি, এবং তাদের আমরা বলছিলাম যে আপনারা আমাদের উকিল, যেহেতু আপনারা দিতে পারতেছেন না, আপনারা আমাদের উকিল হন ওয়াশিংটনে বলে আমাদের দেওয়ার জন্যে, সেই জন্য। বাট এনিওয়ে এখন উইল বি স্মুথিং আউট, এখন মোটামুটি সবটাই একটা লাইন আপ হয়ে গেছে। তিনি আরও জানান, চীন ও রাশিয়া থেকে টিকা কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ফলে আগামীতে টিকার কোনো ঘাটতি হবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার যেভাবেই হোক করোনা টিকা সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। করোনায় সরকারের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছেন তারা শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যা আছে ভারত তাদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দিতে পারছে না, তারপরেও আমরা অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই, কোনো প্রকার ঘাটতি নেই। আমরা ইনশাল্লাহ সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারব। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের আন্দোলনে সফলতা আসবেই, তাই দলের নেতাকর্মীদের আশাহত না হওয়ার আহ্বান জানান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দলের ঢাকা মহানগর উত্তর শাখা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজপথে আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা হবে। এ সময় 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের কথাও মনে করিয়ে দেন তিনি। তরুণদের সংগঠিত করে তাদের আন্দোলনের জন্য তৈরি করার উপর জোর দেন বিএনপি মহাসচিব। আমরা জয়ী হবই। একটা মানুষ মরে যায় কখন, যে যখন সব আশা হারায়, হোপস, এই হোপস যে আমাদের থাকতে একটা শক্তি আপনাদের মনে রাখতে হবে। এই দেশের শতকরা 90 জন লোক আপনাদের পক্ষে আছে। আমাদের এই যে হাজার হাজার ছেলে মারা গেছে, গুম হয়ে গেছে, এগুলো কি বৃথা চলে যাবে? বৃথা যেতে পারে না, এই বৃথা যাবে না ইনশাল্লাহ। মহামারী নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যে বুধবার থেকে আরো 9 জোড়া আন্তনগর এবং 10 জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করছে রেলওয়ে। এদিকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ থেকে সারা দেশে কাউন্টারে টিকিট বিক্রির নির্দেশনা থাকলেও 4 জুন থেকেই টিকিট বিক্রি করছে কমলাপুর রেল স্টেশন। করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও মুঠোফোন অ্যাপেও চলছে টিকিট বিক্রির কার্যক্রমটি। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। তবে ট্রেন যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। অনেকদিন বন্ধ থাকার পর কাউন্টার থেকে আন্তনগরের ট্রেনের টিকিট বিক্রি শুরু স্বাভাবিক গতিতে। 8 জুনের পরবর্তী যে কোনো তারিখের টিকিট ছেড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট দিয়েছি 190 টাকার রাখছে দুটো টিকিট। কেমন যাদবপুর? আমি যাব চট্টগ্রাম, সুবর্ণ এক্সপ্রেসের টিকিট পাইছি 400 টাকা ভাড়া রাখছে। এদিকে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে যাত্রার সময়ই, তাদের নেই কোনো অভিযোগ, তবে যাত্রী ছিল হাতে গোনা। এরপরও টিকিট নেওয়ার সময় তারা মানেননি সামাজিক দূরত্ব। টিকিট অন্য সময়ের মতোই কেটেছি, কোনো সমস্যা হয়নি, দামও ঠিক আছে। টিকিট পেতে ভোগান্তি হয় নাই। কমলাপুর থেকে চলাচল করছে 28 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন।
তবে বুধবার থেকে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা, জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ট্রেনগুলো পূর্বের ন্যায় যেগুলো এখন স্টে হচ্ছে, নতুন যেগুলো যাবে সেগুলোকে আমরা জীবনের আসলে স্টে করব। মানে আমাদের পক্ষ থেকে সবটুকু প্রচেষ্টার চেষ্টা চলছে এবং আমরা এটা স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন চালাব। করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় 5 এপ্রিল থেকে বন্ধ থাকে যাত্রীবাহী ট্রেন চলাচল। এরপর 24 মে থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন চলমান থাকলেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ বাসেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার রাখা কিংবা মাস্ক পরতেও অনীহা দেখা গেছে চালক, হেলপার এবং যাত্রীদের মধ্যে। অনেকের কাছে মাস্ক থাকলেও তা ঠিকমতো নাক মুখে ঢেকে পড়তে দেখা যায়নি। সকালের দিকে বাস কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় যাত্রীর চাপ। অনেক বাসে ডাবল সিটিও নেওয়া হচ্ছে যাত্রী। বাড়তি যাত্রী নেওয়া হলেও বাসগুলোর বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। টিকটক রিডার্স সিন্ডিকেট 1000 তরুণীকে ভারতে পাচার করেছে। চক্রটি নারীদের সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতায় পার করে, সেখানে নিয়ে চালায় নির্যাতন, বাধ্য করে পতিতাবৃত্তিতে, পরে ভারতীয় আধার কার্ড ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় অন্য রাজ্যে। দুই নারী ফিরে এসে এসব তথ্য দিয়েছে পুলিশকে। এখন সন্দেহ তৈরি হয়েছে ভারতীয় কেউ এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত কিনা। 2018 সালে প্রেমের বিয়ে করে বাসা থেকে বেরিয়ে যান জয়নব। স্বামীর রোজগার না থাকায় চাকরি নেন গার্মেন্টসে। এতেও না পোষানোয় জয়নবকে দালালের কাছে বিক্রি করে দেন তার স্বামী। বাইরে গেলে 2-3 মাস থাকলে নাকি ভালো ইনকাম হবে, তারে ব্যবসায় দিয়ে দিলে তো আমরা ভালোভাবে চলতে পারবো, তখন আমার কাজ করা লাগবে না, 75 নামাজ পড়তে দিবে। বলার পরে মনে করেন আমি গেছি, আমি বলছি যে ঠিক আছে আমি যাবো, প্রথমে যাইতে চাইনি, তারপরে রাজি হয়েছি। পরে যাওয়ার পরে একটা মেয়ের হাতে তুলা দেয় নদী নামের। তাকে ঢাকা থেকে নেওয়া হয় সাতক্ষীরা সীমান্তে, সেখান থেকে কলকাতায় নিয়ে শুরু হয় নির্যাতন। এরপর বাধ্য করানো হয় পতিতাবৃত্তিতে, আধার কার্ড ধরিয়ে দিয়ে জয়নবকে পাঠানো হয় চেন্নাই। চেন্নাইতে যাওয়ার পরে একটা বাসায় রাখে, এবং কি আমাদের পা মা অনেক ভাঙা ছিল, অনেকদিন রেস্টে ছিলাম, থাকার পরে আরেকটা বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের মানে বলার মতো অত্যাচার করে যে বলার বাহিরে। 4 মাস অমানবিক নির্যাতন সয়ে সম্প্রতি দেশে ফিরেছেন ওই কিশোরী, বিচার চান স্বামীর। জালনা দিয়ে পালায়া তারপরে আমি পার হয়েছি, আমি এটার বিচার চাই, আমার সাথে যারা যারা যুক্ত ছিল ওদের সবাইকে বিচার চাই, এবং আমার হাজবেন্ডকেও আমি চাই বিচার। এদিকে 77 দিন নির্যাতন ভোগ করে সম্প্রতি দেশে ফিরেছেন আরেক তরুণী, যাকে পাচার করেছিল টিকটক হৃদয় সিন্ডিকেট। তাকেও ধরিয়ে দেওয়া হয় আধার কার্ড। 12 ডিজিটের নম্বর সম্বলিত কার্ডে লেখা হয়েছে সাধারণ মানুষের অধিকার। ওই পারে যখন যাই তখন তো ওই কার্ডটা দেয়, কার্ডটা দেওয়ার পরে ওরা অনলাইনেই টিকিট কাটতো, তো যখন আবার এয়ারপোর্টে ঢুকতে হয় তখন আবার ওইটা শো করতে হয়, শো করলে ভিতরে ঢুকতে দেয়। ওই কার্ডটার মানে ওই কার্ডটাই ছিল পরিচয়পত্র, ওই দেশের পরিচয়পত্র। পুলিশ বলছে ভারতে পাচার হওয়া অনেকেই যোগাযোগ করছে, তাদের আধার কার্ড আসল না নকল খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় কেউ এই পাচার চক্রের সাথে জড়িত কিনা তাও তদন্ত করা হচ্ছে। আনঅফিশিয়ালি কথা বলেছি, আমাদের আমরা কিছু তথ্য দিয়েছি, শেয়ার করেছি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে, তো এটা তারাই বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক। তো যতটুকু বুঝতে পারছি যে তারা এই বিষয় নিয়ে কাজ করতেছে। পাচার হওয়া তরুণীর মামলায় সাতক্ষীরা সীমান্ত থেকে পাচার চক্রের আরো 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হলো 7 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে পারবে বলে আশা করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছিনতাইকারীকে এরই মধ্যে চিহ্নিত হয়েছে, মঙ্গলবার একনেক বৈঠক শেষে তিনি একথা বলেন। যে কর্তা যে নিয়েছে তাকে লোকেট করতে পেরেছেন তারা, এবং তার ঠিকানা ঠিকানা পেয়েছেন তারা, তাকে এখন চেস করছেন। সে নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড গেছে বা লুকিয়েছে, পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং এটা নাকি আমাদের সে প্রযুক্তি হাতে আছে, আমি আশাবাদী। প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামে চিলমারিতে নদীবন্দরের উন্নয়ন করবে সরকার, এজন্য মঙ্গলবার একনেক সভায় একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ 6 মাস থেকে বাড়িয়ে 10 মাস করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ভারতের আসাম এবং নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের জন্য কুড়িগ্রামের চিলমারি এলাকা গুরুত্বপূর্ণ। তাই অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চিলমারি নদীবন্দরের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার একনেক সভায় চিলমারি এলাকায় নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে নদীবন্দরের উন্নয়নে 235 কোটি 59 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন হাকাও গাড়ি বাই চিলমারি বন্দরে। আব্বাসুদ্দিন আমাদের মরহুম, আমাদের জাতীয়ই বলতে পারি এক সেন্সে, পল্লিকারের সম্রাট, তার সেই বিখ্যাত গানের কথা মনে করে এটা মনে মানে কেন বললেন যে এটা আগে বন্দর ছিল, এই জন্যই গানটা এটা ঢুকছে 100 বছর আগে, 100 বছর আগের গান দুটোই। সভায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর জন্য সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে 348 কোটি টাকা বাড়িয়ে মোট খরচ ধরা হয়েছে 1207 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন প্রশিক্ষণের উপরে এবং বলছেন যে এই যে 2 মাস 1 মাস ট্রেনিং দেবে এতে পোষাবে না, লম্বা ট্রেনিং দেওয়া যাতে করে বেশি করে শেখে, উনি বলছেন 10 মাস দেওয়ার জন্য। ওনার কথা এটা হয়তো পণ্ডিতরা বলে 12 মাস করেন, এখন 6 মাস, এটা 10 মাস, এটা 10 মাস করতে হবে ফাউন্ডেশন ট্রেনিং। সভায় জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন এবং বিভিন্ন জায়গায় ধান শুকানো ও সংরক্ষণে আধুনিক সাইলো নির্মাণ প্রকল্প সহ মোট 6651 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো বেশিরভাগ মানুষ কর আওতার বাইরে রয়েছেন, তাই যত বেশি মানুষকে করের আওতায় আনা যাবে তত বেশি কর হারও কমানো যা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেমিনার কক্ষে FBCCI এর নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর নবনির্বাচিত কমিটির নেতারা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বিডা কার্যালয়ে আসেন। এ সময় ব্যবসায়ীরা বলেন বাজেটে বিনিয়োগে উৎসাহিত করতে কর্পোরেট করহার কিছুটা কমলেও ব্যবসা সম্প্রসারণে অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তাই বাজেট চূড়ান্ত করার আগেই তাদের কিছু প্রস্তাবনা বিবেচনার অনুরোধ জানানো হয়। আমাদের ক্রস বর্ডার পলিসিটা ইনলাইন নেই এখন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। আমরা FBCCI কে সাথে করে নিয়ে এবং আপনার গাইডেন্সে আমরা ক্রস বর্ডার পলিসিটা করতে চাই, তাহলে সব সেক্টরই B2B, B2C, অল সেক্টরস উইল বি বেনিফিটেড। প্রাইভেট সেক্টর এটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে এবং এখান থেকে কিভাবে বেনিফিট নিতে পারে। আমরা যেটা দেখি সবসময় যে বড় বড় প্রজেক্টগুলোতে হার্ডওয়্যারের জন্য হয়তো অনেক আপনার অ্যালোকেশন থাকে বাজেটে, কিন্তু সফটওয়্যার বা মেইনটেনেন্স বা সার্ভিসেস এর জন্য কোনো কিছুই সেরকম কিছু থাকে না। 5% এদিকে আমাদের কর্পোরেট ট্যাক্সটা আমাদের কমাইছে, ঠিক আছে, এটা খুবই দরকার ছিল, আমরা অনেকদিন থেকে বলতেছিলাম। তো এইটা আলটিমেটলি যে 2.5% যেটা কমছে সেটা কিন্তু এদিকে যদি বেড়ে যায় সাপ্লাই স্টেজে, আমার মনে হয় যে এটা মানে সমান সমানে হয়ে যায়। আমি মনে করি যে ATB অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা এটা উঠিয়ে দেওয়া উচিত। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন সময় পরিবর্তনের সঙ্গে ব্যবসার ধরন পরিবর্তন হচ্ছে, ফলে সরকার যেমন ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ করবে তেমনি ব্যবসায়ীদেরও তাদের দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করতে হবে। Huge amount of people are outside the tax net. And jehetu tara outside the tax net, jara tax net er bhitore dhuke geche, tader upore apnar joto apnar ke you have to take the revenue, you have to take the rent. So tax net ta amake barate hobe. Ebong etar jonno kintu you all have to create awareness. এছাড়াও ঢালাওভাবে প্রণোদনা খাতের ঋণের টাকা পরিশোধের সময় বাড়ানোর দাবি না করে ক্ষতিগ্রস্ত খাতের জন্য আবেদন করতে FBCCI কে পরামর্শ দেন তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ শিল্পের কোনো সুপারিশই মূল্যায়ন করা হয়নি বলে জানিয়ে কর সম্পর্কিত দাবিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এই খাতের সংশ্লিষ্টরা।
বিকেলে বাজেট নিয়ে এক অনলাইন আলোচনায় এ আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তির অন্যতম শর্ত হচ্ছে মোবাইল খাতে কর কাঠামো সংস্কার, তাই করের মাত্রা কমিয়ে জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করতে সরকারকে আহ্বান জানান তারা। আলোচনায় অলাভজনক অপারেটরের ওপর ন্যূনতম 2% টার্নওভার ট্যাক্স প্রত্যাহার, উচ্চ কর্পোরেট করের হার সহনীয় পর্যায়ে রাখা, সরাসরি অপারেটর বিলিং থেকে পরিপূরক শুল্ক ও সারচার্জ প্রত্যাহার সহ বেশ কিছু দাবি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। এসব সুবিধা দেয়া হলে মোবাইল ফোন গ্রাহকেরাই বেশি সুবিধা পাবেন বলে জানান বক্তারা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। 2027 বিশ্বকাপের আয়োজক হতে চায় বিসিবি, রূপরেখা ঠিক হবে বোর্ড সভায়, শেখ হাসিনা স্টেডিয়াম দ্রুত প্রস্তুত করার লক্ষ্য। ভারত ম্যাচে বল দখলের ব্যর্থতার সাথে মনোযোগ হারানোয় অনুতপ্ত জামাল, রক্ষণ ভাগের নিবেদনে সন্তুষ্ট জেমিকে। ২০২৭ বিশ্বকাপের আয়োজক হতে চায় বিসিবি, চলতি মাসের বোর্ড সভায় এ নিয়ে এ বিষয়ে রূপরেখা ঠিক করবেন কর্তারা। সেজন্য দ্রুত শেষ করতে হবে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ, দেশি অডিট ফার্ম দিয়ে দ্রুত বিদেশি কনসালটেন্ট নিয়োগের কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান জালাল ইউনুস। ২০২৪ থেকে ৩১ পর্যন্ত আট বছরের চক্রে আছে দুটি ওয়ানডে আর চারটি টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই সঙ্গে আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে বৈশ্বিক আসরে ছড়াছড়ি আয়োজক হওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। সে প্রক্রিয়া শুরু হয়েছে গত বছর থেকে। ঢাকা ঘুরে গেছেন আইসিসি সাবেক প্রধান নির্বাহী মানু সাহানি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বুঝতে চেয়েছিল এককভাবে বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ সক্ষমতা রাখে কিনা। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ মূল আয়োজক না হলেও ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপ একক আয়োজনে আশাবাদী করে তুলছে বিসিবিকে। কিছু জায়গা সিলেক্টেড এরিয়াজ আমরা দেখে রেখেছি এবং আমাদের পছন্দ আছে এগুলো করার জন্য, তো এগুলো আপনি যেটা বললেন সেটাও আছে। তাছাড়া টি টোয়েন্টি আছে, এমনকি ২০২৭ সালেও আমাদেরও যেটা ওয়ার্ল্ড কাপ হবে সেটার জন্য আমাদের আমরা করবো কি করবো না এবং প্রস্তুত নিব কি না এগুলো আমরা বোর্ডে আলোচনা করে বলতে পারবো। ২০২৭ বিশ্বকাপ আয়োজনকে ঘিরে অবকাঠামো উন্নয়নে জোর দিবে বিসিবি। শেরে বাংলা জহুর আহমেদ সহ দেশের স্টেডিয়ামগুলো সংস্কার করা হবে, এ সময়ের মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামকেও পূর্ণ রূপ দেওয়ার লক্ষ্য বিসিবির। বিশ্বের পরের থেকে তো আমরা আগাতে পারলাম না কোভিডের কারণে, তো সেখানে আমাদের একটা সেটব্যাক হয়ে গেছে, প্রায় আমরা দেড় থেকে দুই বছর পিছিয়ে গেছি। তো আমাদের ২৭ যদি কোনো একটা থাকে টার্গেট থাকে তাহলে আমরা ২৭ আগে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো হাতে আছে আমাদের এগুলো আমরা হয়তো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। বিসিবি সভার মূল এজেন্ডায় উপরের দিকে আছে নির্বাচনও। বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক হবে এ সভাতেই। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, মিডিয়া রাইটস সহ একগাদা পোস্ট ফ্যাক্টর অনুমোদন পাবে বোর্ড সভায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুশফিক ও তামিমের দল জিতলেও ঢাকা প্রিমিয়ার লীগের পঞ্চম রাউন্ডে হেরে গেছে সাকিবের দল। জয়ে ফিরেছে আবাহনী, সাত উইকেটে হারিয়েছে গাজী গ্রুপকে। এদিকে মোহামেডানকে ২২ রানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল প্রাইম দোলেশ্বর, আর শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় ৭ উইকেটে। জয় ফেরার তারণায় চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স নক, জ্বলে উঠলেন দুই অভিজ্ঞ মুশফিক ও মোসাদ্দেক। দুইজনের জোড়া ৫০তে আবাহনীর চতুর্থ জয়। আগের ম্যাচ ব্যাট হাতে সফল নাইম শেখ, নাজমুল শান্তরা এদিন ব্যর্থ। এর আগে মাহিদি ও সৌম্যের ব্যাটে শুরুটা দারুণ গাজী গ্রুপের। ৪৩ করে মাহিদি ফিরলেও লড়াই চালিয়ে গেছেন সৌম্য, ব্যাক টু ব্যাক ৫০তে ছন্দে ফেরার ইঙ্গিত এই বাহাতি ওপেনারের। সৌম্যের ৬৭ রানে ভর করে ১৫০ রানের পুঁজি পায় গাজী গ্রুপ, যদিও শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হয়নি। মুশফিকের মতো জয় পেয়েছে তামিমের দল প্রাইম ব্যাংক। মুস্তাফিজ রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি শেখ জামাল, থেমেছে ১৩৩ রানে। ছোট টার্গেট আরও ছোট হয়েছে রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে। তামিম ২৩ করে ফিরলেও রনির ৪৮ রানে জয়ের কাজটা সহজ হয়। বেরসিক বৃষ্টিতে কমেছে মোহামেডান প্রাইম দোলেশ্বরের ম্যাচের দৈর্ঘ্য। ২০ ওভারের খেলা নেমে আসে মাত্র ৬ ওভারে। ইমরান ও শামিম ঝড়ে লন্ডভন্ড মোহামেডান বোলিং লাইন আপ। প্রাইম দোলেশ্বরের দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কোর বোর্ডে ৬ ওভারে ৭৮।
রামতারায় সাদা কালোদের দুই ওপেনার ফেরেন শূন্যতে। আস্কিং রেটের সাথে পেরে ওঠেননি সাকিব নাদিফরা। এদিনও সাদা মাটা সাকিব এক উইকেট আর 22 রান নিয়ে তিনি হেরে যাওয়া দলে। 22 রানের জয়ে শীর্ষস্থান সুসংহত প্রাইম দোলেশ্বরের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে হার স্বাভাবিকভাবে না দেখে ভুলগুলো বিশ্লেষণে জোর দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। বল দখলে ব্যর্থতা আর মনোযোগ হারিয়ে ফেলায় অনুতপ্ত অধিনায়ক জামাল ভুঁইয়া, তবে হারলেও রক্ষণভাগ সাধ্যমতো চেষ্টা করেছে মনে করছেন হেড কোচ জেমি ডে। মঙ্গলবার বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা। বারো মিনিটের ঝড় লন্ড ভণ্ড বাংলার রক্ষণ, সব প্রতিরোধ ভেঙেছে সুনীল ছেত্রীর মাস্টার ক্লাসে। দুই দলের পার্থক্যটা হয়েছে স্পষ্ট। ভারত ম্যাচে ভুলের তালিকা লম্বা, বল দখল, সফল পাস, সবখানেই ব্যর্থতা। ভারতের 517টি পাসের বিপরীতে জামালদের মাত্র 118টি পূর্ণতা পেয়েছে। আফগানিস্তান ম্যাচে সংখ্যাটি ছিল 159, যেখানে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম 5 ম্যাচে বল পজিশন গড়ে 32%, গেল ম্যাচে তা কেবল 26, মাত্র 2টি শট ছিল অন টার্গেটে। সমস্যাটা জানা আছে ফুটবলারদের, কিন্তু উত্তরণের উপায় যেন অজানা। আমরা দিতে চাইছি 5-10 মিনিট ভালো ছিল, ফ্রেশিং এ আরো 10-15 মিনিটের সামনে ফ্রেশিং করলে আরো ভালো হবে আমি মনে করি। এটা ভারতের বিপক্ষে আল্ট্রা ডিফেন্সিভ মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে। সুনীল ছেত্রীকে আনমার্কড রাখার দায় ডিফেন্ডারদেরকেই নিতে হবে, যদিও কোচের চোখে সাধ্যমতো চেষ্টা করেছে রক্ষণ ভাগ। আমি বলবো ছেলেরা ভালো খেলেছে, তবে হার অবশ্যই হতাশার, যখন ম্যাচের বেশিরভাগ সময় পর্যন্ত পরিকল্পনা মতো সব হয়েছিল। রক্ষণে সবার নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। শেষ দিকে আমরা মনোযোগ হারিয়েছি, আমরা চেষ্টা করেছি কিন্তু সেটা যথেষ্ট ছিল না, ভারত তাদের শক্তিমত্তা বুঝিয়ে দিয়েছে। ওমানের বিপক্ষে নামার আগে হাতে আছে 1 সপ্তাহ, ভারত ম্যাচের হতাশা ভুলতে মঙ্গলবার টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকা নিয়ে সংশয় কেটেছে, লাতিন শ্রেষ্ঠত্বের আসরে খেলতে রাজি স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ম্যাচের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় সকাল 6:30, এর আগে ভোর 5টায় কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কোপা আমেরিকা এবারে ব্রাজিলে, এ নিয়ে টানা পড়েন চলছিল কদিন ধরেই। দেশটির ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে টুর্নামেন্ট বয়কটের চিন্তা ছিল ক্যাসিমিরোদের, তবে কঠোর সিদ্ধান্তে না গিয়ে প্রেসিডেন্টের কথা মেনে শেষ পর্যন্ত খেলতে রাজি হয়েছে তিতের দল। লাতিন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে বিশ্বকাপ বাছাইয়ের পরীক্ষা কনমেবল অঞ্চলে শতভাগ জয় ব্রাজিলের। ষষ্ঠ ম্যাচে প্যারাগুয়ের আতিথ্য নেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ইঞ্জুরিতে ছিটকে গেছেন দানিয়াল ভেস ও থিয়াগো সিলভা, তবে ডগলাস লুইস সাসপেনশন কাটিয়ে ফেরায় স্বস্তিতে সেলেসাওরা। আক্রমণ ভাগের নেতৃত্বে যথারীতি নেইমার আর রিচার্লিসন। আমরা যা করেছি তা নিয়ে গর্বিত, বিশেষ করে আমি। এতদিন কোপা আমেরিকা নিয়ে যা কিছু বলেছি সবকিছু কোচিং স্টাফ ও ফুটবলারদের মত নিয়েই বলেছি, এখন পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি। এদিকে চিলির সাথে ড্রয়ের তিক্ততার সঙ্গী আর্জেন্টিনার, এবারে মেসিদের সামনে কলম্বিয়া। 5 ম্যাচে 3 জয়ে অবস্থান টেবিলের 2 নম্বরে। কোপা আমেরিকার আগে জয়ে ফিরতে চাইছে আলবিসেলেস্তে। কোপা আমেরিকা শুরু হচ্ছে, এটা আনন্দের, তবে তার আগে বিশ্বকাপ বাছাই ম্যাচে ফোকাস করতে চাই। কলম্বিয়া শক্ত প্রতিপক্ষ, তবে আমরা আমাদের সামর্থ্যে আস্থা রাখতে চাই। পূর্ণ শক্তির দল পাচ্ছে না কলম্বিয়া। সাসপেনশনে বাদ পড়েছেন রাইট ব্যাক দানিয়াল মুনোজ, ফিটনেস ইস্যুতে নেই হামেস রদ্রিগেজ, মিডফিল্ডে কোয়াদ্রাদো কয়লাদের ওপর তাই বাড়তি দায়িত্ব। আরেক ম্যাচে ভেনেজুয়েলার অতিথি উরুগুয়ে, 5 ম্যাচে 2 জয়ে আছে অস্বস্তি, টেবিলের ওপরে উঠতে পূর্ণ পয়েন্ট চাই সুয়ারেসদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ।
রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য নদী, জঙ্গল, দ্বীপ কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চার মাসে ভারত থেকে সুন্দরবনের বাংলাদেশ অংশে নিজেদের এলাকায় ফিরেছে একটি বাঘ। এর মধ্যে পাড়ি দিতে হয়েছে 3টি দ্বীপ, একাধিক নদী, যার কয়েকটি 1 কিলোমিটারের বেশি চওড়া। রেডিও ট্র্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য জানতে পারেন বন কর্মকর্তারা। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে, যাচ্ছে পরের প্রসঙ্গে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে আরও কয়েকগুণ। মেয়র জানালেন ক্ষতিগ্রস্তদের সার্বিক ক্ষতিপূরণ দেওয়া হবে, বস্তিবাসীদের স্থায়ী সমাধানের জন্য সরকার পরিকল্পনা করছে বলেও জানান মেয়র। পুড়েছে ঘর, ভেঙেছে স্বপ্ন, তবুও বেঁচে থাকার লড়াই। সোমবারের আগুনে ঘর হারিয়েছেন 100 পরিবারের কয়েক হাজার মানুষ। পুড়েছে বই খাতা সহ কষ্টের টাকায় গড়ে তোলা সহায় সম্বল। মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, কেউ খোলা আকাশে, আবার কেউ তাঁবু টানিয়ে কাটিয়েছেন রাত। কমিশনার যদি সহায়তা দেয়, যদি কিছু দেয়, তাহলে যদি আমরা যদি পাই তাহলে একটু ভালোভাবে থাকতে পারবো, না না দিলে তো লাপাক তো সব তো নিয়ে গেছে ধ্বংস করে। কিচ্ছু নাই, সবকিছু হারায় টারায় একটু বয়ে আসছি পর্দা টাঙ্গে, এখন আর কই যাবো। রাস্তা বেলা অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা মনে করেন সব বিছনা টিছনা ভিজে গেছে, গা তরবাল টাঙ্গে থাকতে আসছি। উত্তরের মেয়র শোনালেন আশার বাণী। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সার্বিক সহায়তা দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন সরকার বস্তিবাসীদের স্থায়ী ঠিকানার কথা ভাবছে। দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় তাদের দায়িত্ব টোটাল সবাইকে সমন্বয় করে আমরা এখানে ব্র্যাকের, এখানে যারা আছেন ব্র্যাকের, যারা বস্তি যারা দেখেন তাদের সকল উদ্যোগ কর্মকর্তারা আছেন এবং অন্যান্য সংস্থার, আমরা সকলে মিলে চেষ্টা করছি যে কিভাবে যারা রিয়েল ক্ষতিগ্রস্ত তাদের হাতে যেন ত্রাণটা আমরা পৌঁছাতে পারি। অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগে আগুন লাগতে পারে জানিয়ে মেয়র বলেন দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান উত্তর সিটির মেয়র। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে সোমবারের ভূমিকম্পে রাজা জিসি হাই স্কুলের ফাটল ধরা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুপুরে ভবনটি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম। তিনি জানান শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শ্রেণীকক্ষে চাহিদা মেটাতে সেখানে একটি 6-তলা নতুন ভবন নির্মাণ করা হবে। সোমবার দুবার ভূমিকম্পে বন্দরবাজার এলাকার রাজা জিসি হাই স্কুলে 2-তলা ভবনে বেশ কিছু জায়গায় ফাটল ধরে। 29 মে ভূমিকম্পের পর 24টি ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ ঘোষণা করা হয়, তার মেয়াদও শেষ হচ্ছে আজ। এদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বুধবার সব পক্ষের সমন্বিত বৈঠকের কথা রয়েছে সিটি কর্পোরেশনে। এই ভবনটা আমরা ওকে ঘোষণা করে দিয়েছি, এখানে তাদের ক্লাসরুমের যদি অপ্রতুলতা থাকে আমরা তাদের ক্লাসরুম আরো বাড়ানোর অলরেডি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। নদীকে বিচ্ছিন্ন করে উন্নয়ন নয়, নদীর জীবন্ত সত্তাকে স্বীকার করে পরিবেশ বিধ্বংসী সব কাজ বন্ধ করতে হবে। নদী রক্ষায় এমনটাই দাবি পরিবেশকর্মী ও গবেষকদের। তাই নদী দখল দূষণ যেখানে ঘটছে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ নদী রক্ষাকারীদের। রাজধানী বছিলায় শত বছরের বাসিন্দা মানিক হোসেনের পরিবার কয়েক পুরুষ ধরে বুড়িগঙ্গার ভাঙা গড়া দেখেছেন তারা। গেল বছর নদীর নতুন সীমানা পিলার বিতর্কিত স্থানে বসায় ক্ষোভ তাদের। নিজ বাড়ির জায়গায় 54 ফুট ভেতরে পিলার বসানো হয়েছে। শত বছরের হাজি দিলগনি ওয়াচ টাওয়ার ভেঙে দেওয়া হয়েছে। অসপুর মোজা সিএসের বাড়িঘরগুলো না ভেঙে তারা বছিলায় এসে উল্টা দিকে এসে আপনার বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে সীমানা পিলার মানুষের জমির উপর, পৈতৃক জমির উপর বসায় দিয়েছে। বসিলার উল্টো দিকে ওয়াসপুর মৌজায় প্রয়াত সংসদ সদস্য আসলাম খানের পাওয়ার স্টেশন গড়ে তোলা হয়েছে নদীর সীমানায়। আবার উজান থেকে ট্যানারি শিল্পের দূষণ আসছে বুড়িগঙ্গা ও তুরাগে। স্টিমার গেলে, লঞ্চগুলি, বালু বোলগেট গিলি গেলে ওই তলা দিয়ে গিলিয়ে পাখা দিয়ে বাইরে যায়, আর একটা বৃষ্টি গন্ধ হয়। আমার বাড়িতে জাল আছে, চাই আছে, এবং নৌকা ঘাটে ভাজা মাছের কোনো প্রবলেম একদম কিছুই নেই বলতে আর কি, এখন আমি বেকার অবস্থায়।
নদীর দখল, দূষণ ও অনিয়মের তথ্য জানতে ও জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে ওয়াটার কিপার্স বাংলাদেশ। যেখানেই দখল দূষণ চলছে, সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ করে মানুষের মাঝে সে তথ্য ছড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের। নদীর যে জায়গায় সমস্যা, সেই জায়গা থেকে যেন সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারি সব জায়গায়, যাতে নীতি নির্ধারণী মহলের এটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং কমিউনিটি এগিয়ে আসতে পারে নদী রক্ষার জন্য ভূমিকা রাখতে। প্লাবনভূমি এবং ফ্লাটফ্লো জোন আছে, সেগুলোর যদি উদ্ধার আমরা না করতে পারি, তাহলে শুধুমাত্র ঢাকার ভেতরে যে কয়েকটা খাল কিংবা প্রাকৃতিকের সাথে কৃত্রিম ড্রেনেজ ব্যবস্থাপনা নির্ভর এই খালগুলোকে আমরা সংস্কার করে আমরা জলাবদ্ধতা দূর করতে পারবো না। প্রযুক্তির যুগে দেশের নদী ও পরিবেশ নিয়ে তথ্য নির্ভর প্রচারণায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ডেল্টা ধরনের কারণে গ্যাংরিন বা পচন রোগ, কানে কম শোনা ও গ্যাস্ট্রিকের মতো উপসর্গ দেখা দিতে পারে বলে সতর্ক করলেন ভারতীয় চিকিৎসকেরা। এসব উপসর্গ আগে কখনো করোনা রোগীদের মধ্যে দেখা যায়নি বলেও জানান তারা। ভারতে গত অক্টোবরে প্রথম শনাক্ত হয় করোনার B16172 ধরন, পরে এর নাম ডেল্টা ভ্যারিয়েন্ট দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে করোনার দ্বিতীয় প্রকোপের জন্য দায়ী করা হয় একে। ছয় মাসে বিশ্বের 80টির বেশি দেশে ছড়িয়েছে ভারতীয় ডেল্টা ধরন। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তথ্য মতে ডেল্টা ধরনের আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার বেশি। এর মধ্যে এলো আরও ভয়াবহ তথ্য। ভারতীয় চিকিৎসকেরা বলছেন ডেল্টা ধরনের সংক্রমিত রোগীরা গুরুতর অসুস্থ হচ্ছেন। তাদের মধ্যে এমন কয়েকটি নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। এমনকি যুক্তরাজ্যের আলফা ও সাউথ আফ্রিকার বেটা ধরনের আক্রান্তদের এসব উপসর্গ দেখা যায়নি। মুম্বাই হৃদরোগ বিশেষজ্ঞ গণেশ মনোধন বলছেন ডেল্টা ধরনে সংক্রমিত কয়েকজনের রক্ত জমাট বাঁধার মতো উপসর্গ দেখা গেছে, যা পরে গ্যাংরিনে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। গত 2 মাসে এমন 8 রোগীর চিকিৎসা দিয়েছেন গণেশ মনোধন। এছাড়া ডেল্টার কারণে অনেকের মধ্যে বমি বমি ভাব, খিদে ও শ্রবণশক্তি কমে যাওয়া ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। করোনার প্রথম থেকে দ্বিতীয় ঢেউয়ে ডায়রিয়ায় আক্রান্ত বাড়ছে বলে জানান চিকিৎসকেরা। ভারতীয় ডেল্টা ধরনের চরিত্র নিয়ে গবেষণা শুরু হয় গত বছর, তবে এবছর এর চরিত্র অনেকটাই বদলেছে বলে জানান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ আব্দুল গফুর। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে 4 মাসে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এই সময় পাড়ি দিয়েছে 3টি দ্বীপ, একাধিক নদী, বিশাল জঙ্গল। রেডিও ট্র্যাকিং এর মাধ্যমে এসব তথ্য জানতে পারেন বন কর্মকর্তারা। নদী, জঙ্গল, দ্বীপ, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4 মাস 15 দিনে ভারত থেকে সুন্দরবনের বাংলাদেশ অংশে নিজের এলাকায় ফিরে এসেছে বাঘটি। এর মধ্যে তাকে পাড়ি দিতে হয়েছে 3টি দ্বীপ, একাধিক নদী, যার কয়েকটি 1 কিলোমিটারেরও বেশি চওড়া। বাঘটি থাকত বাংলাদেশের সুন্দরবন অংশে। তাকে বসিরহাট রেঞ্জের ঠিক বিপরীত দিকের হরিখালী এলাকা থেকে নিয়ে যায় ভারতের বন কর্মকর্তারা। পরে গতিবিধি নজরে রাখতে 2020 সালের 27 ডিসেম্বর তার গলায় রেডিও কলার পরিয়ে দেওয়া হয়। প্রথমে কয়েকদিন ভারতের অংশে ঘোরাফেরা করে, তালপট্টি দ্বীপের দিকে রওনা হয় সে। সবশেষ তার অবস্থান সম্পর্কে জানা যায় 11 মে, তখন তার অবস্থান ছিল বাংলাদেশের তালপট্টি দ্বীপে। পুরো সময় রেডিও সংকেত দেয়া বন্ধ থাকলেও সে জীবিত ছিল সে বিষয়ে নিশ্চিত ছিলেন বলে জানান ভারতের বন বিভাগের প্রধান ভিকে যাদব। এর আগে বাঘের চলাফেরা সম্পর্কে বিস্তারিত জানতে 2007 এবং 2008 থেকে 2016 সালে একাধিক বাঘকে রেডিও কলার পরানো হয়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।